হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসছি আমার নতুন আরেকটি ফুল ডে ব্লগ নিয়ে। তো আমি তো ইদানিং ফুল ডে ব্লগ দিই, তো দেখতে থাকেন সারাদিন কি করি না করি। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লাগে বরাবরের মতোই বলবো, ইগনোর করে যাবেন। তো এই তো সকালে নাস্তা রেডি করছি, সকাল দিয়ে মানে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শেয়ার মানে শুরু করেছে। তো এই তো রুটি ছেঁকে নিচ্ছে, আমার তো ফ্রোজেন রুটি বানানোই থাকে। আর গরুর মাংস ছিল, সেটা গরম করে নিচ্ছে। তো আমি একদিন আগে গরুর মাংস রান্না করেছিলাম, আবার দেশি মুরগিও রান্না করেছিলাম। রিয়াদ খাবে গরুর মাংস, রিয়াদের বাবা বলছিল মুরগি খাবে, তো দুইজনের জন্য দুই রকম রান্না করেছি। তো এতো আমার মানে গরুর মাংস এক পিস নিয়েছি আর আলু নিয়েছি, তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার নাস্তা হয়ে যাবে খুব ভালোভাবে। তো নাস্তা করে যে পানি আমার এখন তো মানে কী বলবো, এত ঠান্ডা পড়ছে, পানি মানে এমন হয়ে থাকে মনে হয় নর্মাল ফ্রিজে রাখা। তো আমি তো সারাদিন দেখা যাচ্ছে ওভেনে পানি দিয়েই খাই, আর আমার তো এমনি ঠান্ডার সমস্যা আছে। কিন্তু চা বানাবো, চা বানিয়ে নিচ্ছে, চা তো খেতেই হবে, আর এখন তো ঠান্ডা, আমি তো চা খাবই। তো নাস্তা করে আমি কিন্তু অনেক কাজ করেছি, আসলে সব দেখানো সম্ভব না। তো এ তো মানে নাস্তা করেছি, তারপরে চা খেয়েছি, এরপর অনেক কাজ করেছি, মুস্কানকে খাওয়িয়েছি, তারপর রিয়াদের বাবা উঠেছে তাকে নাস্তা দিয়েছি। তো দিয়ে তো চলে আসছি রান্নাঘরে, দুপুরে রান্না করব, রান্না তো করতেই হবে। সরি, তো হচ্ছে তো বেগুন মানে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে দেখলেন মুস্কানের জন্য নুডলস বসিয়েছিলাম, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি বেগুনটা হচ্ছে রান্না করব, মানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে, তারপরে ছোট মাছ চচ্চড়ি করব। চচ্চড়ি না, রিয়াদের বাবা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আর আমি খেতে পছন্দ করি চচ্চড়ি। তো মাঝে মধ্যে ওর পছন্দ রান্না করি, মাঝে মধ্যে আমার মতো করেও রান্না করি। তো আজকে রিয়াদের বাবা যেভাবে খাবে ওভাবেই করবো। আর এই যে এটা কিন্তু বেগুনের জন্য আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। আর এই তো ছোটো মাছ কেটে ধুয়ে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। তো আজকে হাতে মাখিয়ে বসাবো না, আজকে কষিয়ে মানে আলু তারপরে পেঁয়াজ এগুলো কষিয়ে তারপরে বসাবো। আর এই যে এটা বেগুনের জন্য, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ। তো এই তো বেগুনটা আমি এভাবে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ মানে এপার ওপার করে আমি নামিয়ে নেব, মানে বেগুনটা উল্টাই দেবো। আর এই যে এটা হচ্ছে মানে ইয়ের জন্য, ছোটো মাছের জন্য। তো আমি লবণ দিয়ে মানে পেঁয়াজটাকে নরম করে নিব, চুলার মানে আগুনটা একদম লো হিটে রাখবো, এতে করে মানে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমার এই তো বেগুন রেডি, ডান। তো এখন আমি ছোটো মাছ মানে বসাই দিব। তো ওর ভিতরে যা যা মশলা দেওয়ার, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর আদা রসুন বাটা অল্প একটু দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে হচ্ছে এটাকে আমি মানে কষিয়ে তারপর আবার আলুটাকে কষিয়ে নিব। তো ছোটো মাছ কিন্তু হচ্ছে হাতে মাখিয়ে বসালে ওটাও ভালো লাগে, আবার এভাবে বসালেও এভাবে রান্না করলেও ভালো লাগে। তো আমি হাতে মাখিয়েও বসা মানে রান্না করি, আবার এভাবে কষিয়েও রান্না করি। আর আলু তো দিতে হবেই, একটু আলু দিলে আসলে ভালো লাগে, আমরা সব কিছুতে মানে আলু খাই মোটামুটি। তো এই তো আমার মানে আলুটা আমি একদম ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মানে গরম পানি অ্যাড করে ছোটো মাছটা দিয়ে দেবো। আর ছোটো মাছ দেওয়ার পর তো বেশিক্ষণ মানে রাখবো না, যেহেতু হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি, তো এটা মানে তাড়াতাড়ি হয়েও যাবে, মশলা ভিতরে তাড়াতাড়ি ঢুকেও পড়বে। আর এই তো আমি টমেটো দিয়ে দিয়েছি, তো মানে ধনিয়া পাতা ছিল না, এই মুহূর্তে আমি ফ্রিজে যেয়ে দেখি ধনিয়া পাতাই নাই, তো ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো। তো দেশের মাছের মতো তো টেস্ট পায় না যেহেতু এগুলো ফ্রোজেন, তারপরও যতটুকু মানে পাই আলহামদুলিল্লাহ উল্লার নিয়ামত। তো এই তো আমি ডাল, পাতলা ডাল রান্না করেছি, মাছ রান্না করবো, ছোটো মাছ আর ডাল রান্না করবো না। তো আমার ভাতও রেডি, এদিকে হচ্ছে যে দেশি মুরগি একদিন আগের বললাম বাসি, আর এই তো বেগুন ভাজা। আর এইভাবে বেগুন ভাজলে তো মানে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত এমনি খাওয়া যায়। আর এই তো ডাল, তারপরে হচ্ছে এদিকে ছোটো মাছ। তো ছোটো মাছটা মানে একটু ঝোল ঝোল রেখেছে, এভাবেও খারাপ লাগে না, এভাবেও ভালো লাগে। তো আমি যখন করি আমার জন্য তখন একদম মানে ঝাল ঝাল করে মানে চচ্চড়ি করি। তো আমি তো রান্না শেষ করে যে আমরা মামি গোসল করে নিয়েছি, আর কি বলবো, এত ঠান্ডা যে মানে হেয়ার ড্রাই দিতে বাধ্য হয়ে, যদিও হেয়ার ড্রাই মানে চুলে দেওয়া কিন্তু ঠিক না আমি জানি, তারপর কিছুই করার নাই, রোদ লাগানোর মতো অবস্থা নেই, রোদ ছিলই না, ইদানিং তো রোদ উঠে না, প্রতিদিনই বৃষ্টি হয়। আর এই যে মানে মুস্কানকে আমি খাওয়াইয়েছি, আর ও তো মানে কিছু খেতে চায় না, ওকে একটু খাবার খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমিও গোসল করেছিলাম, এত ঠান্ডা, আমি হিটারের সামনে আমিও বসেছিলাম,
তো এর ভিতরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মুস্কান আবার কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, তো ওর বাবা বলে চলো, মানে ঘুম থেকে উঠে মুস্কান অনেক কান্নাকাটি করছে, বাইরে যাবে, ওর বাইরে যেতেই হয়। তো মাঝে মধ্যে মানে ওর আব্বু দেখা যাচ্ছে, মাঝে মধ্যে বলতে কি দেখা যাচ্ছে প্রতিদিনই একটু করে হলো মানে একটু বাইরে ঘুরে নিয়ে আসি, আর এটা কিন্তু উচিত। বাচ্চাদের সবসময় ঘরের ভিতরে থাকলে ওদের মানে অ্যাক্টিভিটিও বাড়ে না। তো এত ঠান্ডা, আসলে ঠান্ডার ভিতর নিয়ে বের হতে ভয় করে। তো এই যে বের হয়ে মানে দেখি যে বৃষ্টি শুরু হবে আর এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি অলরেডি পড়ছে। এই যে তো আমরা বেশিক্ষণ বাইরে থাকিনি, এমনি মানে রাস্তায় এদিক ওদিক ঘুরে তারপর হচ্ছে একটু দোকানে গেছি। মুস্কান তো মানে বাইরে আসলে দোকানে যেতে হবে, আর আমারও টুকিটাকি কিছু নেওয়ার ছিল, তো আমরা নিয়ে কিন্তু একটু পরে চলে আসছি। তো এই যে দেখতে থাকেন, আর হচ্ছে ব্লগিং মানে এটাই আমার লাইফ স্টাইল শেয়ার করা, তো আমি সেটাই করছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওটি এখন দেখছেন তাদেরকেও মন থেকে ধন্যবাদ জানাই। প্লিজ এভাবে পাশে থাকবেন, আপনাদের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া আমরা ইউটিউবাররা এগিয়ে যেতে পারবো না। তো মুস্কান মানে কী নিবে চিন্তা করছিল, আসলে ও তো কিছু খাই না তেমন, কিন্তু মানে ওর অবস্থা দেখলে মনে হয় অনেক কিছু নিবে, আর এমনি অনেক কিছু নিলেও কিছু খায় না। তো ওই যে ওই জুসটা খায় আর মানে চিপস খায় আর বিস্কিট খাই, বাস এইটুকুনের জন্য দোকানে আসার জন্য পাগল হয়ে যায়। তো আমরা বাসার কাছাকাছি মানে চলে আসছি, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সকাল থেকে কখনো কখনো তো সকাল থেকে শুরু হয় বৃষ্টি, কখনো আবার দুপুরের পরের থেকে শুরু হয়, কিন্তু হ্যাঁ প্রতিদিনই বৃষ্টি হয়। মাঝে হয়তো একদিন দুই দিন বাদ গেছে, কিন্তু আজ মনে হয় 10-15 দিন কী বলবো একভাবে বৃষ্টি হয়। আর আমাদের এখানে তো এমনি ঠান্ডা, আর বৃষ্টি হলে কী বলবো এত পরিমাণ ঠান্ডা, আর আমার বাসাটাও না অনেক ঠান্ডা, এই যে এদিকে ফাঁকা তো মনে হয় যে এই জন্য নাকি আমি জানি না। তবে আমি এর আগে যখন মানে যেসব বাসায় ছিলাম আমার বাসা এত ঠান্ডা মনে হয়নি, বাট এই বাসায় আসার পরের থেকে মনে হয় যে অনেক ঠান্ডা। এই যে জানালা তো খোলা যায় না, কিন্তু বাচ্চারা বোঝে না, ওরা খুলে দেয়, তো তখন বাসা একদম ফুল মানে ঠান্ডা হয়ে যায়। তারপরে তো হিটার ছেড়ে রাখি, হিটার দিয়েও মানে সময় এমন হয় যে হিটার দিয়েও রুম গরম হয় না। তো যাই হোক, আমার কিন্তু মানে কথা বলতে অনেক ভুল হয়, আর ভয়েস দিতে গেলে কিন্তু এমনি অনেক ভুল হয়, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। তো এই তো আমি পর্দা দিয়ে দিচ্ছিলাম, কারণ ওই সময় এত ঠান্ডা, আসলে পর্দা দিয়ে জানালা দিয়েও মানে ঠান্ডা ঠেকানো যায় না। তো চলেন মানে দেখে আসি যে আমি দোকান থেকে কী কী নিয়েছি। তেমন কিছুই নিয়ে একটু ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, আর এই তো মানে 7 ডেজ আমার কিন্তু এটা অনেক ভালো লাগে। আর এই তো মুস্কান পেপসি নিয়েছে, ও পেপসি এত পছন্দ করে বুঝি না, ওর এত পছন্দ। তো এই তো ঠান্ডা, তারপর মানে মাঝে মধ্যে আমি আসি, বাচ্চাদের শুধু দোষ দিই, কিন্তু আমি নিজে মানে চলে আসি, ভালো লাগে আমার কিন্তু বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। বাট কি বলবো এত ঠান্ডা, ঠান্ডার জন্য মানে পুরো ডিপ ফ্রিজ বাইর। তো এই তো দেখছেন মুস্কান কই বসে, মুস্কান ইদানিং মানে ছিপার ভিতর মানে সোফার ছিপার ভিতর বসে থাকে। তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তো মনে করলাম আজকে ফুলকপির পাকোড়া করি। আর রিয়াদ শুনে বলছিল যে ও ডিমের চপ খাবে, রিয়াদের তো ডিমের চপ অনেক পছন্দ। তো এই তো ফুলকপি আমি হালকা মানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মানে হাফ সেদ্ধ করে নিই, আমার এইভাবে ভালো লাগে। অনেক তো অনেকে দেখা যাচ্ছে লবণ মরিচের গুঁড়ো এমনি মাখিয়ে ভেজে নেয়, আমার ওইটা গন্ধ করে, তো এইভাবে ভাজলে আমার কাছে ভালো লাগে। তো তো ব্যাটারটা তৈরি করে নিব, এখানে বেসন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ বা সেটা দিয়ে আমি ব্যাটার তৈরি করি। মানে আমি দেখেছি যে অনেকে দেয়, যেমন আমার আম্মুরাই আমার মারাই দেয় ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা, আমি ওগুলো কিছুই দিই না, আমার এভাবে ভালো লাগে। তো তো আমি এখন হচ্ছে ঠান্ডা পানি, ঠান্ডা আমার তো কল এমনি ঠান্ডা পানি, এখন তো ঠান্ডার সিজন, তো মানে নর্মালি যে এরকম ঠান্ডা পানি থাকে ওই ওই মানে ওই রকম পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো বৃষ্টির দিন তো এমনি মানে ভাজা পোড়া খেতে ভালো লাগে, খাস করে আমরা বাঙালি যারা পছন্দ করি। তো আমার ফুলকপির পাকোড়া আর মানে অনেক ভালো লাগে, আর এখন তো শীত, শীতে ফুলকপি মানে মজাই আলাদা, সারা বছরই ফুলকপি পাওয়া যায় কিন্তু আমি দেখা যাচ্ছে আমি শীতেই খাই। তো এত তেলটা গরম করে আমি আগে ডিমের চপটা ভেজে নিয়েছি, রিয়াদের মানে অনেক পছন্দ, ডিমের চপ আলুর চপ এগুলো পছন্দ করে, বাট যে ফুলকপির পাকোড়া ভাজছি এটা খাবেই না সে। তো এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, রিয়া তো খাবে না ধনিয়া পাতা, এই জন্য ওর জন্য ডিমের চপটা আগে ভেজে আমি ধনিয়া পাতা দিয়ে মানে ফুলকপির বড় সরি চপটা ভেজে নিব। আর রিয়াদের বাবাও ছিল, রিয়াদের বাবা তো মানে ফুলকপির চপটা হচ্ছে এই দিয়ে খেয়েছে, ভাত দিয়ে খেয়েছে।
তো অনেকে বলে যে ফুলকপির পাকোড়া আমি খেতে পারি না, আমার গন্ধ করে, তো আমারও আগে গন্ধ করতো। তো আমি এভাবে বলতে পারি, যদি এভাবে মানে হালকা সেদ্ধ করে লবণ, মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া দিলেও ভালো লাগে। তে মানে হালকা সেদ্ধ করে যদি ভাজা যায়, কাঁচা গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে, যেহেতু ভিতরও মানে মশলা ঢুকে, মরিচের গুঁড়া লবণ ঢুকে। আমিও মানে ওইভাবে কাঁচা ভেজে এর আগে আমি খেতে পারিনি। আর আমি তো এখন মানে ফুলকপির পাকোড়া, ফুলকপির চপ, যেটাই বলেন সেটা তো মানে মানে শীতকালে খাওয়াই, আমার ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আমি ভাত দিয়েও খাই, গরম ভাতের সাথেও এটা মানে ভালো লাগে। তো কিন্তু আজকের ভিডিও আমি মানে পর্যন্ত রেখেছি, তো জানি না আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।